আজ আমরা কোরআনের কাছে আসতে চাই না, এজন্য বলি ভাই আমি আসি কিন্তু গোপনে আসি, দিনকাল ভালো না। দিনকালকে আগে খুব ভালো ছিল, 1400 বছর আগে দিনকাল ভালো ছিল, কোন কারণে আপনি এই কথা বলেন? যারা কোরআনের কাছে এসেছিল বোঝার পরে আপনি তাদের দিকে তাকান, হযরত ওমর রাসূলের কাছে এসে বললেন, হে নবী এ কোরআন মানলে আমি কি পাবো? আল্লাহর নবী বললেন, এ কোরআনে কারিম যদি মেনে নাও অন্তত আমি গ্যারান্টি দিতে পারি কোরআন তোমাকে হেদায়েত দিয়ে জান্নাতে পর্যন্ত নিয়ে যাবে। ওই দিনই হযরত ওমর বলেছিলেন, হে নবী আপনি আমার একটা অনুমতি দেন, আমি কোরআনের পক্ষে একটা মিছিল কাবা শরীফে দিয়ে আসি। নবী যে অনুমতি দিলেন, তিনি তাকবীর দিলেন, লিল্লাহে তাকবীর। কাফেরেরা চিন্তা করছে, কাবা চত্বরে এভাবে কে আল্লাহু আকবার তাকবীর তোলে? ঘর থেকে জানালা দিয়ে দরজা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের সামনে হযরত ওমর, বিড়ালের সামনে, কুকুরের সামনে। বিড়াল পড়লে যেমন ছোট হয়ে যায়, তাড়াতাড়ি ঘরের জানালা দরজা বন্ধ করে বলছে, দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। তিনি কোরআন পড়ার পরে 1 থেকে 14টা আয়াত পড়েছিলেন সূরা তোহার, এত পরিবর্তন হয়েছে তার একদিনে। তিনি প্রথম দিন মুসলমান হওয়ার পরে আর গোপন থাকেননি, তিনি ওপেন হয়ে গেছেন। কি হয়েছেন? আর ওপেন হওয়ার পরে শত্রুদের ভেতরে ভীতি তৈরি হয়েছে। ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন, হে নবী কাফেররা কিন্তু চায় যে আপনি যুদ্ধের যে সরঞ্জামাদি আছে ওগুলো ফেলে দেন, তাহলে ওরা আপনাকে মন মতো পেটাতে পারবে। ওদেরকে যদি ভীতির সঞ্চার করতে না পারেন তাহলে ওরা উৎপাতে আছে, যেখানে আপনাকে নিরস্ত দেখবে সেখানে মারবে পিটাবে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা আমাদের অস্ত্র হারিয়ে ফেলেছি। অস্ত্র মানে শুধুমাত্র বন্দুক না, পৃথিবীতে এখন সবচাইতে বড় অস্ত্রের নাম হচ্ছে কিতাব। কি কিতাব আছে আমাদের? নেই। তিরমিজি শরীফে একটা হাদিস বলছে, এই ফাঁকে কিয়ামতের ময়দানে পণ্ডিত নিয়ামতের হিসাব আল্লাহ নেবেন, কিন্তু তিনটা জায়গায় যদি আপনি খরচ করেন ওই টাকার হিসাব আল্লাহ কিয়ামতে নেবেন না। তার 1 নম্বরে যদি আপনি পরিবারস্থ লোকদের জন্য টাকা পয়সা অর্থ সম্পদ খরচ করেন, আপনার স্ত্রী আপনার সন্তানাদি ছেলে মেয়ে মা বাবা এদের জন্য খরচ করলে ওই টাকার হিসাব আল্লাহ নেবে না। আপনাকে নাউজুবিল্লাহ বললেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আওয়াজ তো পাওয়া গেল না, তার মানে খরচ আপনি করেন না। দ্বিতীয় নাম্বার, কেউ যদি যুদ্ধের সরঞ্জামাদি ক্রয় করার জন্য টাকা পয়সা খরচ করে তাহলে ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগে না। এখন পৃথিবীতে যুদ্ধের সবচাইতে বড় অস্ত্রের নাম হচ্ছে, আমি আবার বলছি, কিতাব। যেহেতু কিতাবের ভেতরে জ্ঞান থাকে, এই জ্ঞান অর্জন করার জন্য যারা টাকা পয়সা খরচ করবে ওই টাকার হিসাব আল্লাহ নেবে না। 3 নম্বরে, আপনি যদি নিজে যুদ্ধের সরঞ্জামাদি কিনতে না পারেন, যারা যুদ্ধ করছে পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য তাদের পেছনে আপনার টাকা খরচ করেন, ওই টাকারও হিসাব দেওয়া লাগবে না। আমার কথা ভাষা বোঝা যায় নাকি আন্দাজে এমনি বসে আছেন? বোঝা যায়? টাঙ্গাইলবাসী হযরত ওমরের মতো আমার মনে হচ্ছে এখন বাংলাদেশের 64 জেলাতে যদি 64 জন মানুষ থাকতো, অন্তত এই দেশে টকশোয় বসে বসে ইসলামের কোন বিধান নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করার সাহস কেউ পেত না। আর 175 কোটি মুসলিম এখন পৃথিবীতে, হযরত ওমরের মতো যদি আমরা প্রত্যেকেই কোরআনে কারিম পড়ার পরে বোঝার পরে ওপেন হয়ে যেতে পারতাম, ম্যাক্রন না ম্যাক্রনের বাবার পর্যন্ত ক্ষমতা হতো না নবীকে ব্যঙ্গ করার। এই জন্য আল্লাহর প্রশংসা করছি, এই কারণে তিনি কিতাব দিলেন। কেমন কিতাব? যার ভেতরে কোনো গোপন কথা, বক্ষতা, কোনো জড়তা, কোনো মারেফতের কথা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ।
কোরআন দিয়ে যদি কেউ কথা বলে বুঝবেন ওটা সত্য কথা। এখন প্রশ্ন আসতে পারে কোরআনের কথাই তো বলে, কোরআন দিয়েই তো কথা বলে, কিন্তু কই দেখি সব টেনে নিয়ে যায় নিজের দিকে। আজ বাংলাদেশে যেখানে যারা কথা বলছি দেখবেন সব কিন্তু টেনে টেনে বলে, সব হয় দলীয় কায়দায় নাই নিজেদের কায়দায়, কোরআনের কায়দায় কথা হয় খুব কম। আমরা কথা বলতে চাই কোরআনে কারিম দিয়ে, কারণ আমার কথার ভেতরে ভেজাল থাকতে পারে, মিথ্যা থাকতে পারে, কিন্তু কোরআনে কারিমের কথার ভেতরে কোনো মিথ্যা নেই, ভেজাল নেই, এ গ্যারান্টি আল্লাহ নিজেই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন গ্যারান্টি দিলেন? অলাউতা কব্বাল রলাইনা বাগাল আকবিল লা আখাদনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতনা মিনহু লওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। সূরা হাক্কাতে আছে 44, 45, 46, 47 নাম্বার আয়াত, 29 নাম্বার পারা, 8 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনে আছে শেষের নাম্বার রুকু। আল্লাহ তাআলা বলেন এই কোরআনে যদি আমার নবী নিজের কোনো কথা বানিয়ে আমি আল্লাহর নামে চালিয়ে দিত, তাহলে আমার নবীর ডান হাত চেপে ধরতাম, তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। ঠিক আছে? হ্যাঁ না না ঠিক নেই, না আলেম না, কথা ঠিক নেই, না শব্দের দিকে একটু খেয়াল করে দেখবেন। লাখজনা মিনহু বিল ইয়ামিন, বি মানে দ্বারা, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক যায় বলে, ইয়ামিন মানে ডানা, ইয়ামিন মানে কি? আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীর ডান হাত চেপে ধরতাম, সুম্মা লাকাতনা মিনহু লওয়াতিন, তার কণ্ঠনালী যেটা দিয়ে কথা বলে ওটা কেটে ফেলে দিতাম। বিশ্বনবীর বাম হাতের কথা না বলে আল্লাহ ডান হাতের কথা কেন বললেন? ডান হাতের শক্তি বেশি তাই? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন আমি আমার ডান হাত দিয়ে নবীকে চেপে ধরতাম তার কণ্ঠনালী কেটে ফেলার জন্য, নবীর ডান হাত ধরতাম না তাহলে বিল ইয়ামিন দিতেন না, বি মানে তো দাঁড়া, এর হাত ধরছে কে? কি দিয়ে? আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে। কোন হাত? কথা বুঝতেছেন? আল্লাহ বলেন আমি আমার ডান হাত দিয়ে ধরতাম, আল্লাহর বাম হাতে তো শক্তি কম। হ্যাঁ, ডান হাতের নাম দিলেন কেন? ডান হাতের নাম দিয়েছেন এই কারণে সচরাচর আমরা যেটা বুঝি আল্লাহ কিন্তু ওই উদাহরণই কোরআনে দিয়েছেন। আমাদের হায়াতের সম্পর্কটা সময়ের সাথে, এই জন্য আল্লাহ হায়াত যেখানেই দিয়েছেন সেখানে সময়ের কসম দেখবেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আসর মানে হায়াত, আসর মানে কি? সময়, হায়াত, ইতিহাস, বিভিন্ন অর্থ হয়। আল্লাহ পাক বলেন আমি ইতিহাসের কসম করছি, সময়ের কসম করছি। কেন? কারণ মানুষের আসল পুঁজির নাম সময়। আসল পুঁজির নাম কি? কথা বলা লাগবে। আসল পুঁজির নাম সময়। এই সময়টা বললে মানুষ বোঝে যে আমার জীবনের মেন সম্পদের নাম হচ্ছে আমার এই সময়টা, চলে গেলে আমার আর কোনো মূল্য নেই। আমার জীবনে 100 বছর বাজেট করা আছে, যদি 100 বছর পার হয়ে যায় 5 সেকেন্ড আমাকে কেউ দুনিয়ায় ধার, তাহলে আমরা বুঝি ভালো সময় দিলে হায়াতের সাথে। এই জন্য আল্লাহ উদাহরণ দিয়েছেন এইভাবে। এখানে আল্লাহ পাক তার ডান হাতের নাম দিলেন, বাম হাতের নাম দিলেন না কেন? কারণ আমরা সচরাচর জানি আমাদের বাম হাতের চাইতে ডান হাতের শক্তি একটু বেশি। কোন জিনিস শক্ত ভাবে ধরতে হলে বাম হাত দিয়ে ধরে না, ডান হাত দিয়ে না?
লাখজনা মিনহু বিলিয়ামিন, অবশ্যই আমি আল্লাহ আমার ডান হাতে তাকে চেপে ধরতাম, শুধু ডান হাত দিয়ে তাকে চেপে ধরে ছেড়ে দিতাম না। সুম্মা লাকতনা মিনহুল ওয়াতিন, অতঃপর তাকে আমি আল্লাহ তার কণ্ঠনালীও কেটে ফেলে দিতাম। কোরআনে কত বড় গ্যারান্টি আল্লাহ দিয়েছেন যে আল্লাহ বাদে কারো কথা কোরআনে প্রবেশ করার ক্ষমতা নবীরও নেই। জোরে বলেন আল্লাহু আকবার। আমি লাখজনা মিনহু বিলিয়ামিন আয়াতটা ভালো করে আরো যারা আলেম আছেন দেখবেন, আমি নবীর ডান হাত চেপে ধরতাম, এটা যদি কোনো জায়গায় লেখা থাকে তাহলে মিনহু বিলিয়ামিনের অর্থ পাওয়া যাচ্ছে না, ভুল হচ্ছে। মিনহু বিলিয়ামিন মানে আমি আল্লাহ আমার ডান হাতে যাকে চেপে ধরতাম, আল্লাহ যদি ধরে নরম করে ধরবে না শক্ত করে, তার মানে মজবুত করে ধরার কথা এই আয়াত দিয়ে জানিয়েছেন। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, এমনকি আমার এই ধরা থেকে কেউ নবীকে বাঁচাবে এমন কেউ পৃথিবীতে নেই। কোরআন এত অথেন্টিক এবং এত সত্য গ্যারান্টিযুক্ত কিতাব। আমরা এখান থেকে যেটা বের করতে চাই, মান কালা বিহি সাদাকা, কোরআন দিয়ে কথা বললে কি কথা বলবে? সত্য কথা। ওমান আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে কেউ যদি আমল করে কোরআনের আমলের কারণে যে পুরস্কার, ওটা আল্লাহর নিজে পুরস্কার দান করবে। আপনি পৃথিবীর অন্য বই দেখে আমল করলে, কিতাব পড়ে আমল করলে পুরস্কার পাবেন না, বিষয়টা এমন না, পাবেন, কিন্তু ওই পুরস্কার আল্লাহ নবীদের হাত দিয়ে, রাসূলদের হাত দিয়ে, ফেরেশতাদের হাত দিয়ে দেবে। কোরআনে কারিমের যে আমলগুলো আছে, কোনো মানুষ যদি কোরআনের আমল করে আল্লাহ নিজে তাকে পুরস্কার দান করে। কোরআনের আমল হচ্ছে 500, কত শরীয়তের বিধান আছে এই কোরআনে 500। আল্লাহ পাক এই 500 আয়াত দিয়েছেন শরীয়তের বিধান, কোন মানুষ যদি এগুলো আমল করতে পারে আল্লাহ নিজে তাকে পুরস্কার দান করবে, আর আল্লাহ যদি দেয় কত দেবে এটা আল্লাহ বাদে আর কেউ জানে না। আমান হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যদি কেউ বিচার ফয়সালা করে সে যেন ন্যায় বিচার কায়েম করতে পারে। আজ কোরআনের বিচারে দেশে আছে, আরো আসতে বলেন নেই, তার প্রমাণ পেলাম এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে কয়েকদিন আগে একটু ঘোষণা দিয়েছিলেন যে টাকনোর উপরে কাপড় পরতে হবে আর মেয়েদেরকে অন্তত হিসাব করে অফিসে আসতে হবে। আল্লাহর অলিরা তাকে এখন ওয়েস্টি করে রেখে দিয়েছে। এ বিধান যে দুইটা উনি দিলেন, ওনার বাবার বিধান না আল্লাহ রসুলের বিধান? হিজাব পরতে হবে এ বিধান সরাসরি দিয়েছে কে? টাকনোর উপরে পুরুষের কাপড় পরা লাগবে বিধান দিয়েছে সরাসরি রসুলুল্লাহ। কে দিয়েছে? তিনি শুধু অ্যাডভার্টাইজ করেছিলেন, এই জন্যই তার ওয়েস্টি করে রেখে দিয়েছে। তাও 96% মুসলমান এই দেশে, কিসের মুসলমান দাবি করে বসে আছেন আপনি? অনেকে মনে করছে আমার ছোটবেলায় সেই খাতনা করা আছে আমি মুসলমান না, মানে খাতনা তো ছাগলেরও করা আছে, ছাগল মুসলমান? শুধু খাতনা করে দিলেই মানুষ মুসলমান হয় না। আফসোস লাগে এই লোকটার এই কর্মকাণ্ড এই অবলম্বন করার পর। চিন্তা করেন তো, একটা মুসলমানের অফিসে তিনি আদেশ দিয়েছিলেন আল্লাহ আর রসুলের দুইটা, মানে তো নাই তার আর বাদ দিয়ে রেখে দিস, তারে আরো পুরস্কার দেওয়ার কথা ছিল, কথা বলে না কেন? এটা ইমানের উপরে ভিত্তি করে যে কাজটা সাহস দিয়ে করেছে তারও পুরস্কার দেওয়ার কথা, যেহেতু এখানে 96% হিন্দু না, 96% কি? আর তারে পুরস্কার হিসাবে বাদ দিয়ে দিস। এই দৃশ্য থেকে শুরু করে বাংলাদেশের দিকে তাকিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, কোরআনের বিচার যেহেতু এই দেশে নেই, সেহেতু এই দেশে অবিচার হওয়ার সম্ভাবনা বেশি, আর হচ্ছেও তাই, হচ্ছে তার প্রমাণ হাজি সেলিম। এলোকটা একটা হাজি মানুষ, তার বাড়িতে যায় নামাজ পাওয়া যাবে, আতর পাওয়া যাবে, জমজমের পানি পাওয়া যাবে, খেজুর পাওয়া যাবে, আর পাওয়া যাচ্ছে বিদেশি মদ, তাও দেশি মদ পেলে হয়, বিদেশি মদ, বিদেশি ইয়াবা, বাবা, টাইগার, সব বিদেশি, দেশের কিছু নেই।
এইজন্য ন্যায় বিচার যদি আপনি কায়েম করতে চান, শুধু গোল টেবিল বৈঠক না, শুধু গলাবাজি করা না, এ কোরআনে কারিম কে বিচার ব্যবস্থায় নিয়ে যাওয়া লাগবে। তাহলে ন্যায় বিচার কি কত প্রকার আপনি দেখতে পাবেন। হাদিসের শেষ কথা হচ্ছে অমাং দাআ ইলাইহি হাদা, একালিপ টান আছে অমাং দাআ ইলাইহি হাদা। কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাক দেয়, দাওয়াত দেয়, আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে, হেদায়েতের উপর আপনি নিজে নিজে টিকে থাকতে পারবেন না, কখনো সম্ভব না। আল্লাহ যদি কাউকে হেদায়েতের উপরে না রাখে, তার বাবারও ক্ষমতায় নেই টিকে থাকা। নবীজি বললেন এই কারণেই যে কোরআন দিয়ে যারা মানুষকে ডাকবে, আল্লাহ নিজে তাদেরকে হেদায়েতের উপরে রাখবে। আমি তো আমার নিজের বাঁচার জন্য কোরআন দিয়ে আপনাকে আমি ডাক দেই, কারণ আমাকে হেদায়েতের উপরে রাখবে কে? কি দিয়ে ডাকলে? আরো জোরে বলেন। আমি যদি আমার বাবা রিয়াজউদ্দিন, আমার দাদা জাহান আলীর দিকে বলি আসেন আমার সর্দার বংশ, আল্লাহ হেদায়েতের উপরে রাখবে না? এত সহজ কথা বলার পরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করিস। অবশ্য ঠিক কোন এলাকায় আসলাম, কুকুরে পোশাক করিস ওর বিবেকের উপরে, তাও বলছে ঠিক। হাদিসের শেষ কথা হচ্ছে ফাকাদু হদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, কেউ যদি তোমারে কোরআন দিয়ে ডাক দেয় আর তুমি যদি বলো ঠিক আছে আমিও তোমার ডাকে সাড়া দিলাম, আল্লাহর নবী বলেন তোমাকে আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথ নসিব করে দেবে। সুতরাং আমার দায়িত্ব কোরআন দিয়ে ডাকা, আর আপনার দায়িত্ব ওই ডাকের সাড়া দেওয়া। আর কোরআনের ডাকে সাড়া না দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে যায়, আল্লাহ নিজে তাকে খারাপ বানায়। এটা আমি বানালাম? হ্যাঁ না। তিরমিজি শরীফের হাদিস, মানিত্তাবা আল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। নবীজি বলেন কোরআন যেখানে নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়েতে হেদায়েত পাওয়ার জন্য যায়, আল্লাহ নিজে তাকে গোমরা বানিয়ে দেয়। এই হাদিসটার প্রমাণ এখন বাংলাদেশ কি 48,000-এর উপরে দেখবেন এই দেশের সরকারি জরিপে পেয়ে আছে, হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে অধিকাংশ দরবারে মানুষ যাওয়ার পরে ভালো না আরো খারাপ হচ্ছে। আমাদের কুষ্টিয়ার লালন সার মাজারে মানুষ যায় ভালো হওয়ার নিয়তে না খারাপ? ভালো হওয়ার নিয়তে। ওই রংপুর থেকে কুড়িগ্রাম থেকে যারা আসে, বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে আসে, ওর নিয়ত ভালো খারাপ না যে আমরা ভালো হতে যাচ্ছি, কার দরবারে? আল্লাহর ওলির দরবারে। কিন্তু ওখানে তো কোরআনের নিয়ম নীতি চলে না, ওখানে চলে খুব গাঁজা। আমার বাড়ির পাশে মাজার আমি দেখেছি, সারা বাংলাদেশ মিলে আপনি গাঁজা কতটুকু পাবেন ওই মাজারে পাবেন মন মন। তাহলে ওখানে মানুষ যাওয়ার পরে কি ভালো হয় না খারাপ হয়, বাস্তব প্রমাণ। গাঁজা খাওয়া শিখতেছে, আগে কিন্তু গাঁজা খেত না, আগে বিড়িও খেত না, এখন বিড়ি খাচ্ছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? আগে নামাজ পড়তো না, আল্লাহকেও সেজদা দিত না, এক অপরাধ করতো। এখন লালনের মাজারে আমি নিজে দেখেছি মানুষ সেজদা দিচ্ছে, ও ভালো হয়েছে না খারাপ হয়েছে? কেন খারাপ হলো? কারণ কোরআন যেখানে নেই তুই ওখানে গেলি কেন? কথা বুঝতেছেন? হাদিস থেকে যেটা আজকে জানলাম, কোরআন যেখানে নেই কোরআনের কর্মসূচি চলে না, ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায় ওকে খারাপ বানাবে কে? কেন? শ্বশুরকে বাবা বলা যায় যাচ্ছে না নেই? এলাকায় বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে, শ্বশুরকে বাবা বলা যায় নেই? আছে। কিন্তু নিজের বাবার সামনে যদি উনি বারবার শ্বশুরকে আব্বা জান বলে ডাকে, নিজের বাবাকে একবারও ডাকে না, ওনার বাবা খুশি হবে? বলবে ওরে জন্ম দিয়ে ভুল করলাম। আল্লাহ পাক বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, জালিকাল কিতাবের আগে লিখবেন আলিফ লাম আছে, এই একটাই মাত্র কিতাব যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন শরীফ। এই কোরআন আমি পাঠালাম হেদায়েত দেওয়ার জন্য, এই কোরআন বাদ দিয়ে বাবার কাছে যাও, দেখি তোমার বাবা তোমারে কি করে হেদায়েত দেয়।
এই জন্য অধিকাংশ মানুষ আজ সব গোমরা হয়ে যাচ্ছে কোরআন না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? হাদিসের ভাষা যদি আপনি বুঝে থাকেন, আমি আমার ইমান থেকে বলছি আল্লাহর কসম, আজকে থেকে যতদিন বেঁচে আছেন কোরআন যেখানে নেই ওই দল যদি আপনার বাবাও তৈরি করে ওখানে আপনি যাবেন না, ওই দরবার যদি আপনার বাবাও চালায় তাও আপনি যাবেন না, কারণ ওখানে গেলে আপনাকে খারাপ বানাবে কে? আরো জোরে বলেন কে? আজকের এই মাহফিল থেকে এখনই সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেখানে কোরআন চলে না ওই দলে ওই দরবারে আমি নেই। যারা রাজি আছেন শুধু তারা হাত তুলবেন, লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? দেখেন একজন হাত তোলেনি না? ঠিক আছে, ওনার হাত তোলার দরকার আলহামদুলিল্লাহ না? ঠিক আছে, আপনি না মানতে পারলে হাত তোলার দরকার, হাত তুলে যদি আপনি নাই মানেন তো হাত তোলার দরকার। আমার তো মনে হয় হাদিসের এই ভাষাটা যদি আপনি বুঝে হাত তুলেন আর জীবনে যদি এটা মেনে চলতে পারেন, তাহলে এই দেশে ইসলাম কায়েম করতে অন্তত আর ওই 42 সাল টার্গেট দেওয়া লাগবে না, এক বছরই যথেষ্ট, এক বছরও লাগার কথা না। 1734 জন মানুষ এখন মেন দায়িত্বে আছে, কতজন বলেন না কেন? 1734 জন এই দেশের এখন মেন দায়িত্বে আছে, আমাদের জননী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের এই উপজেলা চেয়ারম্যান, ওনার নাম কি যাই হোক, এই লোকটা পর্যন্ত, এই 1734 জন মানুষ যেদিন হজরতে ওমরের মতো কোরআন হাতে নিয়ে বসবে সেই দিন এই দেশে ইসলাম কায়েম হয়ে যাবে। 17 কোটি মানুষের দরকার নেই, আমি যা বলছি চিন্তা ভাবনা করে বলছি, দেখে দেখে বলছি, কারণ এই জায়গাগুলোতে আমার নেশা আছে।